রাত হাঁস আমাদের একটা পছন্দের হাঁস, আমরা সবাই পালার জন্য অনেকটা আগ্রহ করি এগুলো, কিন্তু আপনারা অনেক সুন্দরভাবে দেখেন হাঁসগুলো কত সুস্থ আছে এখানে দেখুন। আমরা চাইলে সবাই এগুলো পালতে পারি, আমাদের আশেপাশে ফার্মে আপনারা যোগাযোগ করবেন, দেওয়া হলে আপনারা হাঁস কিনতে পারবেন সহজে, হাঁসের বাচ্চা। আর যারাই বিস্তারিত আরও কিছু জানবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন, তাহলে আপনারা আরও কিছু বলতে পারবো, আরও আপনারা বুঝতে পারবেন। আমরা বিভিন্ন বিষয়ে আমাদের চ্যানেলে আপডেট করে থাকি, জানিয়ে থাকি যে সহজে আপনার কৃষকের বিষয়ে আলোচনা করার জন্য চেষ্টা করতেছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। দেখুন হাঁসগুলো আধার খাচ্ছে কত সুন্দর করে, আর কালারগুলো কত সুন্দর মলিন কালার দেখতে পাচ্ছেন আপনারা, ভাই হাঁসগুলো খাবার খাচ্ছে। আমাদেরও সবাই কিন্তু পালতে পারি, আমাদের ঘরের আঙিনায় আশেপাশে বা ছোট্ট করে একটা ঘর করে ওখানে পালতে পারি আমরা, কারণ অনেক লাভবান হাঁস মুরগি মাছের চাষ, এগুলো অনেক লাভবান, তো আমরা সবাই কিন্তু চেষ্টা করি, তাহলে আমরা সহজে করতে পারব। আমাদের সকল কিন্তু হাঁস মুরগির সাথে সাথে বায়ু পোলার পদ্ধতিতে মাছ চাষও আমাদের দেশে শুরু হয়েছে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন, ভিডিও দেখলে আমাদের চ্যানেলে সাথে থাকেন, তাহলে আমরাও ধীরে ধীরে আপডেট করে থাকবো, আপনাদেরকে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব বিস্তারিত। আর চীনা এগুলো রাধা হাঁসের আগে আপনার রোগ বেলা একটু সময় আপনারা, এই দেখুন কি সুন্দর হাঁস খাবার খাচ্ছে দেখুন চীনা, কিন্তু এগুলো তো বেশি কিছু খাবার ইয়ে লাগে না, নিজে সবসময় নর্মাল খাবার আপনার আশেপাশে দিলে চলে, বা এরা ঘাস খেয়ে নেয় মাঠে ছেড়ে দিলেও কি নিজের ঘাস খেয়ে নিবে, তো মানে খাবার উপরে আপনার এতটা খরচ বা ইহা প্রভাব পড়বে না, ঠিক আছে। আশপাশে কিন্তু আমরা অনেকেই দেখি খাবার আমরা সহজে পেয়ে যাই, আপনার পিট খাবার তো খায় এরা সমস্যা না, আর এছাড়া আপনার ঘাস বিভিন্ন ধরনের পাতা ওবি ওরা খেয়ে নিচ্ছে, তাতেও কোনো সমস্যা হচ্ছে না। আপনারা ট্রাই করে দেখতে পারেন, হালকা করে শুরু পরিমাণে শুরু করার পর আস্তে আস্তে আপনারা বড় শুরু করবেন, প্রথমে টেস্ট করার জন্য কিছু হালকা করে শুরু করুন, তাহলে আপনারা অনেকটা উপকৃত হবেন।